গরু বিক্রি হয়েছে তাই তার মানে কি মোটামুটি ভালো দাম পাইছেন? তারপরে তার হলো জমকা ছেলে হয়েছে তাই? আচ্ছা, আমি যখন সকালবেলা ভিডিও করতে আসছিলাম, যখন ভিডিওটা যখন নিতে সারছি, তারপর তো অনেক লোক আপনারা ফোন দিছে এবং ফোন দিয়ে এসে গরুটা এখন নিল, তা কেমন লাগছে আপনার কাছে এখন? না, ভালোই হয়েছে। যেহেতু দর্শক আমার বারবার কমেন্টস করে যে চান ভাইকে দেখেন, আজকেও বলছিলাম তো তদ্রুপ আজকেও আপনাকে দেখাইছিলাম, তো মহাখুশি। সেই মহাখুশি থেকে আবার এই যে মিষ্টি নাকি আবার তাই? দর্শক শুনলেন, চান ভাই যে মজার মানুষ সেটা আপনাদের সবসময় আমি ভিডিওতে বলে থাকি, তো আজকে তার প্রমাণ পাইলেন এবং উনি অনেক খুশি। তা লাভ হয়েছে গরুটা বিক্রিতে? না, দুটি গরুতে 1400 লাভ হয়েছে, মিথ্যা কথা। দুটি গরুতে 1400 টাকা লাভ হয়েছে। কত টাকা বিক্রি করছেন? একটা বেচে 79,000, আর একটা বেচে ধরেন 59,000। ওই যে সাদাটা যে সাদাটা দেখাইছিলাম, তাতে দুইটায় মোট কত লাভ হয়েছে? 4,000 লাভ হয়েছে। 4,000 লাভ হয়েছে। দর্শক শুনলেন, 4,000 টাকা লাভ হয়েছে। ইউটিউবে ভিডিও দেখে কি কোন ক্রেতা আসে গরু কিনতে? আসে না? হ্যাঁ আসে। তো আজকে কি এসেছে? আজকে আসে, তিনজন আইছে। বিক্রি করছেন? তিনটে বিক্রি করছেন। তো মাশাআল্লাহ অনেক ভালো। এখন কয়টি আছে? এখন গরু আছে ধরেন 2টা, 3টা, 4টা, 5টা। 5টা আছে গরু। কোন 5টা আছে একটু দেখাবেন দর্শকদের? একটা, 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 ওই লালটা। আমরা যে কালোটা দিয়ে দেখতে পাচ্ছি, এটা দাম চাচ্ছেন কত? এটা দাম হলো 92। 92,000। বিক্রি কত? কত হলে ছাড়বেন? একদম আশি। কেউ যদি 79 বলে তাহলে কি দিবেন? যদি মানবতার 1,000 দিতে পারি, দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই দিবেন। না, সম্মান করতে হবে, সম্মান করতে হবে, অবশ্যই। যাক, আমরা পরটা দেখতে পাচ্ছি কালো, এটা দাম চাচ্ছেন কত? ওটা দাম চাই 90। 90। বিক্রি কত? কত হলে ছাড়বেন? বিক্রি 75 হলে দিয়ে দেবো। 75,000 ছেড়ে দেবেন? আর যে পাশেটা দেখতে পাচ্ছি যে লাল, এটা একটু দেখেছেন? ওটা দাম চাইছে 105। 105। বিক্রি কত? কত হলে ছাড়বেন? বিক্রি 85। 85। 85,000 ছেড়ে দেবেন? 85,000 ছেড়ে দেবো। তো চান মিয়া ভাই, এবার কুরবানিতে আসলে সারা বাংলাদেশে লকডাউন চলতেছে, তো আপনাদের কি অবস্থা? বেচা কিনা? আমার অবস্থা ভালো না, বেচা কিনা ঠিক মতন হয় না। আজকে হয়, কাল কি হয় না, পরের দিন হয় না, কোনো দিন হয় না, এরকম পরিস্থিতি। কারণটা কি? কারণ খরিদার আসে না, কালি বলে লকডাউনে যেতে পারি নাই। আপনারা গরু বাসায় পৌঁছে দেন, তার সাথে 2,000 বেশি দিব, আমি তা পারবো না। কেন বাসায় পৌঁছে দিলে তো বেশি দিবে না? না, যাবো না, আমরা গেটের বাইরে যাবো না। কেন? না, মার খাবো না কি? মার খাবো, পিঠা চামড়া তুলে দিব। কে তুলে দিব? পুলিশে। এই ভয়ে যাবেন না? না, যাবো না। কিন্তু আপনার যদি যাইতেন তাহলে সব গরু বিক্রি হয়ে যেত। মানে আপনারা যদি বাসায় দিয়ে আসতেন তাহলে তো গরুগুলো বিক্রি হতো। কিন্তু ভয়ে যাচ্ছেন না? না, ভয়ে যাবো না। কি বেচে কিনা কি ভালো হবে? আল্লাহ জানা যায় বেচা কিনা ভালো হবে। গরুর দামও বেশি হবে। গরুর দামও বেশি হবে? গরুর সংখ্যা খুবই কম। কারণটা কি? গরু আসতেছে না ঢাকায়? গরু দেশে পাওয়া যাচ্ছে না, সব বেশি বেশি দিছে, বিভিন্ন জেলায় গরু চলতেছে। আর মানুষ একজনের বাড়ি তার একজনের চাষ নিষেধ। তা আমরা তো জানি বাংলাদেশে প্রচুর পরিমাণ গরু আছে। না, সেরকম গরু এবার নাই, ব্যথা হয়ে গেছে, খুবই শর্ট গরু। খুবই শর্ট পুষ্টিতে গরু নাই বলতেই চলে। রাজশাহী কম, রাজশাহী তো রাজশাহী যে এই ডুগাতে সীমান্ত লাভ করি, সীমান্ত অল্প লাভ, অল্প লাভ। ওই তুমি যাও কিনে কিনে মাছ, গরু হাতে করোনা নাই? গরু হাতে করোনা নাই? না, গরু হাতে করোনা নাই। গন্ধতে করোনা পলাবো কিসের মতে? গরুর মতে? হ্যাঁ, গরুর।